ঘুম থেকে উঠেই ফোন। কতবার বলেছি এত ফোন ব্যবহার করো না। ওই মোবাইল ফোনটা ছাড়াও একটা দুনিয়া আছে, সেটাকে দেখো, উপভোগ করো, কাজে দেবে। বাবা বাবা, অবাক হচ্ছেন যে আমি এত টেনশন করছি কেন? আসলে মায়ের মৃত্যুর পর সবকিছু এমন ভাবে এলোমেলো হয়ে গেছে, হয়তো বাবা সেই পুরনো স্মৃতিটাকে আঁকড়ে ধরে রাখতে চান সারা জীবন। ঘুম থেকে উঠে চানাচুর খাওয়ার অভ্যাসটা তো আজও গেল না। শুধু স্কোয়াশ খেললে হবে? নিজেকে হেলদিও তো রাখতে হবে, তাই আমার বানানো স্যালাড। জানি না কেমন হয়েছে, রিভিউ দিস কেমন লাগলো। সবই তো হারিয়ে ফেলিস, বড় হয়ে গেলি এত তাও নিজের জিনিস সামলাতে শিখলি না। বাবা আমার কাছে সব প্রবলেমের সলিউশন খোঁজার একমাত্র মানুষ, তবে ছোটবেলায় মনে হতো মনে হয় একটু বেশি জ্ঞান দিচ্ছে। তবে যত বড় হলাম, ধীরে ধীরে বাবাকে চিনতে শিখলাম, তখন আসলে আস্তে করে বাবাকে বোঝাও শিখলাম। এই যে কারোর সঙ্গে না থেকেও যে মানুষের খেয়াল রাখা যায়, এটা বাবা না থাকলে আমি শিখতাম না। কেন যে রাত জেগে জেগে টিভিটা দেখি। টিভি দেখাটা এবার একটু কমাও, জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো কাজ। তোমরা কাজ ভুলে টিভি দেখাটাকে জীবনের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বেছে নিয়েছ। ছেলেবেলার মতো আজকের হোমওয়ার্কটাও কিন্তু আমি করে দিলাম। রাতে একসাথে ডিনার করতে হবে, বাইরের ওই সব ছাইপাশ খাওয়া থেকে আমার সঙ্গে বসে ডাল ভাত খাওয়াও বেটার অপশন। রাজি তো? রাজি, তোমার সব শর্তে আমি 100% রাজি। একমাত্র তুমিই তো আছো, তাছাড়া বাকি সবাই তো শুধু ভুল করতে আর ভুল বুঝতে এক্সপার্ট। সব সম্পর্ক জোড়া লাগে না, তবে যেগুলো চোখের সামনে রয়েছে, পুরনো হোক কিংবা নতুন, একটু চেষ্টা করলে যদি সেগুলো আগের মতো হয়ে যায়, তাহলে সে চেষ্টায় ক্ষতি কি? ক্ষতি নেই। ঠিক যেমন বাবা মেয়ের সম্পর্কটাও আবার আগের মতো হতে পারে। আমি জানি আমাদের মধ্যে অনেক দিন ধরে যোগাযোগ নেই, তবে তুমি এখনো কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে আঁকড়ে ধরে আছো বাবা। তুমি ছাড়া সত্যি আমার চলে না। এই কথাগুলো হয়তো তোমাকে কখনো এভাবে বলা হয়নি, কিন্তু তুমি ছাড়া সবই শূন্য লাগে বাবা। Thank you.